সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রথমেই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা অনেক সুন্দর এইচডব্লিউ করার জন্য। প্রিয় শিক্ষার্থী আবারও বলছি যে যত বেশি এইচডব্লিউ করবে তার তত বেশি পড়া রানিং হবে। কথাটা মনে রেখেই কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। দেখো, আমরা খুব আশা করছি যে খুব তাড়াতাড়ি তোমাদের সাথেই আমরা সরজমিনে ক্লাস করবো ইনশাল্লাহ। আমরা ধ্বনি তত্ত্ব নিয়ে গত ক্লাস করেছিলাম। দেখো, এ ধ্বনি তত্ত্ব একটা ভাষার উপাদান, এটাও আমরা তোমাদেরকে দেখিয়েছি। এ ধ্বনি তত্ত্বের মধ্যে আমাদের কয়েকটা উপাদান জড়িত আছে, অর্থাৎ মানুষ যে সকল ধ্বনি মুখ দিয়ে আওয়াজ করছে এর জন্য অবশ্যই কিছু কিছু উপাদান আমাদেরকে ভালো করে জানতে হবে। তোমরা গত ক্লাসে এটা খুব সরল ভালোভাবে দেখেছ। কি কি ছিল? শ্বাসনালী ছিল, স্বরযন্ত্র ছিল, স্বরতন্ত্র ছিল, তারপরে কি ছিল? জিভ ছিল, অর্থাৎ জিহ্বা, মনে থাকবে? তারপরে কি ছিল? ঠোঁট, নিচের চোয়াল, দাঁত, গণনালী ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, তোমাকে এগুলো সম্পর্কে কিছুটা ধারণা অবশ্যই রাখতে হবে। আমরা বারবার তোমাদেরকে বলেছিলাম, দেখো ছবিতে খুব সুন্দরভাবে তোমরা একটা মানুষের মাথার আকৃতির একটা ছবি দেখতে পাচ্ছ এবং কোনটা গণনালী, কোনটা স্বরযন্ত্র এবং কোনটা শ্বাসনালী, কোনটা ফুসফুস, কোনটা মধ্যচ্ছদা, এগুলো খুব সুন্দর করেই দেখতে পাচ্ছ। এছাড়াও আমরা শিখেছিলাম স্বরধ্বনি। আমরা স্বরধ্বনি এটা খুব ভালোভাবে আমরা শিখেছিলাম। এছাড়াও ব্যঞ্জন ধ্বনিও আমরা শিখেছিলাম, তাই না বলো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এগুলো আমরা খুব ভালো করেই শিখেছি আলহামদুলিল্লাহ। এরপরেও দেখো আমাদেরকে আরো অনেক কিছু জানতে হবে। সেগুলো কি কি জানতে হবে? স্বরধ্বনির উচ্চারণ স্থান। স্বরধ্বনির কি? উচ্চারণ স্থান। আমরা অলরেডি একটা নিয়ে কথা বলেছি, তাই না বলো? এই স্বরধ্বনির উচ্চারণ স্থানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জিভের উচ্চতা, দুই নম্বর হচ্ছে জিভের অবস্থা, এবং কি বলো? এবং হচ্ছে ঠোঁটের আকৃতি, তাই না বলো? ঠোঁটের আকৃতি। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু অলরেডি জিভের উচ্চতা নিয়ে তোমাদের সাথে একটা ক্লাস করে নিয়েছি, তাই না বলো? হ্যাঁ, এবং সরি, জিভের উচ্চতা না, জিভের অবস্থা নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করে নিয়েছি। আর আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছ, জিভের অবস্থা। এবং আমরা এই জিভের অবস্থা অনুযায়ী জিভকে আমরা তিনটি ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অগ্রভাগ, একটা মধ্যভাগ, আর একটা হচ্ছে একেবারে শেষ ভাগ, ঠিক আছে? যেহেতু আমরা তিনটি ভাগে ভাগ করে নিয়েছি, এটা নিয়ে আর আমরা কথা বলছি না। আজকে আমরা পড়ব জিভের উচ্চতা। আবারও বলছি, স্বরধ্বনি উচ্চারণের জন্য আমাদের যে জিনিসগুলো অতীব জরুরি সেই জিনিসগুলো আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো আমাদের আজকের যে পড়া সেটা হচ্ছে কি? জিভের উচ্চতা। দেখো জিভের উচ্চতা বলতে গেলে কি? জিহ্বা একটা ধ্বনি উচ্চারণের জন্য কিন্তু সবচেয়ে বড় মাধ্যম। যদি জিহ্বা না থাকে তাহলে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট
ध्वनि उच्चारण करा सम्भव ना जदिओ बा आ एरकम शब्दगुलो तुमि मुख बंद करे जे शब्दगुलो एगुलो बा हा करे जे शब्दगुलो एगुलो तुमि करते पारबे किन्तु जिह्वा छाड़ा सठिक ध्वनि उच्चारण करा सम्भव ना किन्तु एई जिह्वा कि सब समय एक जायगाते थाके আমাদের মনে অনেক প্রশ্ন জিহ্বা কি এক জায়গাতে থেকে সকল ধ্বনিগুলো উচ্চারণ করছে আমরা যে 50টি ধ্বনি সম্পর্কে জানি স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি মিলে এই সব মিলিয়ে সব স্বরধ্বনিগুলো কি উচ্চারণের সময় জিহ্বা এক জায়গাতে থাকে কিংবা সব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কি মুখের আকৃতি একই থাকে না এটা সঠিক না জিহ্বা তার নিজের মতন করে কাজ করে দেখো এই জিভের উচ্চতা অনুযায়ী জিভকে চারটি ভাগে বা চারটি স্তরে ভাগ করা হয়েছে তাই না জিভের উচ্চতা অনুসারে স্বরধ্বনিগুলোকে চারটি স্তরে ভাগ করা হয়েছে তাহলে লেখো জিভের উচ্চতা অনুসারে চারটি ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে ভাগ করা হয়েছে এখন এক নম্বরের যদি বলি তাহলে কি হচ্ছে উচ্চ স্বরধ্বনি উচ্চ স্বরধ্বনি দেখো উচ্চ স্বরধ্বনি প্রথমে আছে তারপরে আছে কি নিম্ন স্বরধ্বনি নিম্ন স্বরধ্বনি তারপরে আছে উচ্চ মধ্য উচ্চ মধ্য স্বরধ্বনি আর আছে কি নিম্ন মধ্য স্বরধ্বনি নিম্ন মধ্য স্বরধ্বনি প্রিয় শিক্ষার্থী খুব ভালো করে দেখো আমাদের আজকের পাঠটা খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি এটা মনোযোগী না হও তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন দেখো উচ্চ স্বরধ্বনি আমরা কোনগুলো বলবো এটা কিন্তু উচ্চ স্বরধ্বনি বলতে কি অনেক উপরে থাকে ওই উপরে না এটা হচ্ছে তোমার মুখের যে অবস্থান আছে জিহ্বা কখনো উপরের জায়গাকে স্পর্শ করছে কখনো আবার নিচে আবার কখনো ঠোঁটটাকে গোল আকৃতি করতে হচ্ছে আবার কখনো একেবারে জিহ্বার গোড়া থেকে শব্দ উচ্চারণ করতে হচ্ছে বা ধ্বনি উচ্চারণ করতে হচ্ছে তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে বলছে দেখো দেখলে উচ্চ স্বরধ্বনি এগুলো উচ্চারণের সময় জিভ সবসময় উপরে উঠে থাকে জিভ মনে করো আমরা যদি এইটা একটা মানুষের চিত্রই মনে করি তাই না আমার এইটা চিত্রটা ভুল হয়ে যাচ্ছে মনে হচ্ছে মনে করো এইটা একটা মানুষের চিত্র ঠিক আছে আবার এইটা এরকম এখন আমার জিহ্বা এটা মনে করো জিহ্বা ঠিক আছে একেবারে এটা মনে করো নিচ নিচে আর এটা হচ্ছে উপরে মনে করো তাহলে এটা হচ্ছে আমাদের জিহ্বা যখন আমি জিহ্বা দিয়ে কথা বলছি তখন কি দেখো এই জিহ্বা উপরে যে ঠেকে যাচ্ছে হ্রস্ব ই যখন আমরা হ্রস্ব ই ধ্বনিটা উচ্চারণ করছি হ্রস্ব ই হ্রস্ব উ দেখো তখন জিহ্বাটা কি উপরে চলে যাচ্ছে এই জিহ্বাটা উপরে চলে যাচ্ছে তুমি নিজে নিজে উচ্চারণ করে দেখো হ্রস্ব ই ই দেখো উপরে থাকছে আবার যদি তুমি মনে করো হ্রস্ব উ তাও দেখো উপরে উঠছে এরপরে দেখো নিম্ন স্বরধ্বনি যেটা সেটা কি হয়ে যাচ্ছে বলছে জিভ সবচেয়ে নিচে অবস্থান করে এসব স্বরধ্বনি উচ্চারিত হয় জিভের যে লেভেল এটা কি করছে নিচে অবস্থান করছে এবং স্বরধ্বনিগুলো উচ্চারণ করছে যেমন বলছে আ আ আ দেখো একেবারে জিহ্বা নিচের পাটি দাঁতের সাথে বা নিচের চোয়ালের সাথে লেগে থাকছে আ এ ঠিক আছে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তাহলে নিম্ন শ্রেণী যেগুলো কি কি পেলাম আ এ এখন দেখো উচ্চ মধ্য
আমরা কি ধরেছি এইটাকে আমরা উপরে ধরেছি তাই না এইটাকে আমরা ধরছি উপর আর এটাকে ধরছি নিচ এখন জিহ্বা কি করবে এই যে উপর এবং এটা মধ্য এ দুইটার মধ্যে যখন থাকবে তখন এটা হয়ে যাবে কি উচ্চ মধ্য এটা হবে উচ্চ মধ্য আর এইটা একেবারে নিচে না একেবারে নিচে না আবার মিডিলে না অর্থাৎ মিডিলের চাইতে একটু নিচে আর হচ্ছে একেবারে সর্বনিম্নের চাইতে একটু উপরে এই জায়গাটাকে আমরা বলছি নিম্ন মধ্য তাহলে উচ্চ মধ্যটা কি বললাম আমরা তো উচ্চ স্বরধ্বনি যেটা এটা বুঝতে পেরেছি এবং নিম্নটাও বুঝতে পেরেছি যেটা একেবারে উপরে সেটা হচ্ছে উচ্চ আর যেটা একেবারে নিচে নিচে জিহ্বা কাজ করে উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে নিম্ন কিন্তু আমাদের উচ্চ মধ্য দেখো বলা হচ্ছে উপরে কিন্তু হচ্ছে মধ্যের চাইতে একটু উপরে আর উপরের চাইতে একটু নিচে এই জায়গাটাকে আমরা উচ্চ মধ্য বলছি আর হচ্ছে কি যেটা একেবারে নিচে আর মধ্য চাইতে দেখো একেবারে নিচের চাইতে একটু উপরে নিচের চাইতে একটু উপরে আর মধ্য চাইতে একটু নিচে এই জায়গাটাকে আমরা কি বলছি নিম্ন মধ্য বলছি মনে থাকবে তোমাদের মনে রাখতে হবে বাবা আমরা ছবি একেই তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে উচ্চ মধ্য কিন্তু আবার এ ধ্বনি আমরা পাচ্ছি যদিও এটা বা আমরা নিম্ন ধ্বনির মধ্যে পাই নিম্ন স্বরধ্বনির মধ্যে তারপরে কিন্তু উচ্চ মধ্য যেটা সেটাতেও আমরা এ ধ্বনি পাই এবং উচ্চ মধ্য ও ধ্বনি পাই একটু মনে রাখতে হবে এরকম পরীক্ষাতে তোমাদের আসতে পারে এ কোন মানে জীবের উচ্চতা অনুসারে এ কোন শ্রেণীর ধ্বনি বহুপদীতে আসতে পারে এটা একটাতে আসতে পারে উচ্চ একটাতে আসতে পারে নিম্ন একটা উচ্চ মধ্য আসতে পারে তাহলে তোমার কি কি হচ্ছে নিম্নতে হচ্ছে আবার উচ্চ মধ্যতেও হচ্ছে এটা অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে আর নিচে যেটা নিম্ন মধ্য বলছে দেখো এসব স্বরধ্বনি উচ্চারণের সময় জীব উচ্চ মধ্য স্বরধ্বনি তুলনায় নিচে এবং নিম্ন মধ্যের স্বরধ্বনি তুলনায় এই যে উচ্চ মধ্য চাইতে নিচে এবং নিম্ন মধ্যের তুলনায় একটু উপরে এই স্বরধ্বনিগুলো আমাদের উচ্চারণ হয় এ এবং ও তাহলে আমরা ও দুইটাতে পাচ্ছি এবং এও দুইটাতে পাচ্ছি মনে থাকবে তোমাদের প্রিয় শিক্ষার্থী আজ আর কথা বাড়াচ্ছি না আশা করছি যে তোমরা আজকের যে টপিক জীবের উচ্চতা এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তারপরে বলছি যদি কোনো প্রশ্ন থাকে তোমাদেরকে অবশ্যই সুযোগ আছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ফোন করে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থী তাহলে হোমওয়ার্ক হচ্ছে জীবের উচ্চতার যে চারটা অপশন হোমওয়ার্ক হচ্ছে জীবের উচ্চতার যে চারটা অপশন এই চারটা অপশন খুব ভালো করে তোমাকে পড়তে হবে এবং এগুলো লিখে শুধু এগুলো না এই যে উদাহরণগুলো লিখে তোমাকে হোয়াটসঅ্যাপে পোস্ট করতে হবে তাহলে জীবের উচ্চতা যে চারটা এটা পুরোটা কি উদাহরণ সহ লিখে হোয়াটসঅ্যাপে দেখাবে প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকে আমাদের ক্লাস আশা করছি তোমাদেরকে ক্লাসটা ভালো লেগেছে তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে আজ আর নয় আগামী দিন তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু